থাম্বনেইলে যে অঙ্কটা রয়েছে সেই ধরনের অঙ্ক সত্যি 15 সেকেন্ডে করে ফেলা যায় কিনা চলো দেখি। শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক সিনহা। লকডাউনটাকে যারা খুব সিনসিয়ারলি পালন করছেন তাদের সবাইকে জ্ঞানগৃহম ম্যাথসের তরফ থেকে ধন্যবাদ। এই ধরনের অঙ্ক আমরা আজ টাইপ 3 আর টাইপ 4-এর আন্ডারে করব। এর আগে টাইপ 1, টাইপ 2 এটা পার্ট 1-এ দেওয়া আছে কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, সেটা তোমরা দেখে নিও। টাইপ 3-র অঙ্কটা কি বলছে আমরা একটু দেখে নিই। দ্য প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹600 ইজ ইকুয়াল টু দ্য লস ইনকার্ড ওয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড ফর ₹400। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্যাট আর্টিকেল? বাংলা করলে কি দাঁড়ায়? 600 টাকায় একটা আর্টিকেলকে বিক্রি করে যতটা লাভ হয়েছে, 400 টাকায় সেই আর্টিকেলটা বিক্রি যদি করা হতো তাহলে সেম অ্যামাউন্ট লস হতো। তার মানে 600 টাকায় বিক্রি করে যতটা লাভ হয়েছে, 400 টাকায় বিক্রি করলে ততটাই ক্ষতি হতো। তাহলে তার আসল প্রাইস কত, তার মানে তার কেনা দামটা কত, ক্রয় মূল্য কত? সিম্পল একটা জিনিস দেখো, কেনা দাম সিপি, তার থেকে একটু বাড়লে আমার প্রফিট হয়। আবার যদি কমে বিক্রি করি তাহলে আমার লস হয়। এটা ধরা যাক SP1, বিক্রয় মূল্য, লাভের দিকে SP1, আর যদি লসে বিক্রি করি SP2। তাহলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এইটা যাই হোক না কেন, এখান থেকে এর যতটা দূরত্ব এখান থেকে ওর ততটাই দূরত্ব। তার মানে এই জিনিসটা অর্থাৎ আমার অ্যাকচুয়াল প্রাইস বা আমার কেনা দাম, আমার কস্ট প্রাইস, সেটা এই লাভের দামটা আর লসের দামটার একদম মিডল পজিশনে আছে। কোনো কিছুর একদম মিডল পজিশন বের করতে গেলে আমরা কি করি, সিম্পলি অ্যাভারেজ বের করি, গড় বের করি। তাহলে এক্ষেত্রে দেখো SP1টা কত, লাভ করার পরে কত টাকায় বিক্রি হয়েছে, 600 টাকা। লস করার পরে কত টাকায় বিক্রি হয়েছে, 400 টাকা। তার মানে এই CP টা তাদের একদম মাঝামাঝি থাকবে, অর্থাৎ 600 আর 400 অ্যাভারেজ। আমরা অ্যাভারেজ কি করে করব, 600 আর 400 যোগ করে নেব, তাকে 2 দিয়ে ভাগ করে দেব। তার মানে 1000/2 500 টাকা, অর্থাৎ আইটেমটার কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা। সিম্পল। এইবারে যদি চাই এই কনসেপ্টের উপরে আর একটু অ্যাডভান্সড লেভেলের অঙ্ক কিন্তু দিতে পারে। কিরকম, ধরো এতটা অবধি সেম রাখলো যে যত দামে কিনেছিল, মানে এই জায়গাটা 600 টাকায় বিক্রি করে যতটা লাভ হয়, 400 টাকায় বিক্রি করে ততটাই ক্ষতি হয়, তার অ্যাকচুয়াল প্রাইস না জানতে চেয়ে সেক্ষেত্রে ধরো জানতে চাইলো যে যদি বস্তুটাকে 10% প্রফিটে বিক্রি করা হতো তাহলে তার দাম কত হতো। কিছুই না, এই অবধি তোমাকে করতেই হবে, আসল দামটা তোমায় বের করতেই হবে। তাহলে এইটুকুনি একই, এরপরে আসছে আসল ব্যাপারটা, যে আমার CP যদি 500 টাকা হয় তাহলে 10% লাভে আমি যখন বিক্রি করব তখন তার প্রাইসটা কত হবে। কিছুই না, 10% আবার সেই আগের কনসেপ্ট, 10% মানে 1/10। তার মানে 10 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লাভে বিক্রি করব, তখন 10 হচ্ছে CP আর 1 হচ্ছে লাভ প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 11 টাকা। তার মানে 10 টাকা CP হলে সেলিং প্রাইস হয় 11 টাকা।
কিন্তু আমার কস্ট প্রাইস তো 10 টাকা নয়, 500 টাকা, তার মানে 10-এর 50 গুণ। তার মানে সেলিং প্রাইস আমার 11 টাকা নয়, 11 টাকা 50 গুণ, অর্থাৎ 550 টাকা। টাইপ থ্রি সেকেন্ড অঙ্কটা একটু অ্যাডভান্স লেভেলের, আমি একবার বাংলাতেই পড়ে দিই। যদি 317 টাকায় একটা আর্টিকেল বিক্রি করা হয়, তাহলে যতটা লাভ হয় সেই আর্টিকেলটা যদি 233 টাকায় বিক্রি করা হয় ঠিক ততটাই ক্ষতি হয়। তাহলে সেই আর্টিকেলটা বিক্রি করে 20% লাভ যদি আনতে চাই, তাহলে আর্টিকেলটা কত টাকায় বিক্রি করতে হবে, এইটা হচ্ছে প্রশ্ন। একদম আগের মতো যেটা বলেছিলাম, তাহলে আর্টিকেলটার কস্ট প্রাইস কত হবে এই দুটোর অ্যাভারেজ। তাহলে কস্ট প্রাইস কি পেলাম, 317 + 233 / 2, অর্থাৎ 550 / 2 = 225 টাকা, এটা কস্ট প্রাইস। কিন্তু আমার কাছে কস্ট প্রাইস জানতে চাইনি, বলেছে 20% লাভে এটাকে বিক্রি করতে হবে। 20% মানে কি, 1/5, 5 টাকায় 1 টাকা লাভ রাখতে হবে। অর্থাৎ কস্ট প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত হতে হবে, 6 টাকা, কারণ 1 টাকা লাভ রাখতে হবে। তাহলে কস্ট প্রাইস 5 টাকা হলে সেলিং প্রাইস হবে 6 টাকা, কিন্তু কস্ট প্রাইস তো 5 টাকা নয়, 225 টাকা। তাহলে 5 আসলে 225, তার মানে এটা ঠিক কত গুণ, 4 5 20, 5 5 25, 45। তাহলে আমার এসপিটাও নিশ্চয়ই 6-এর 45 গুণ হবে, তাহলে কত হবে, 330, এটাই আমার আনসার। টাইপ 4 ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে, যতগুলো পারবে স্টার্ট দিয়ে রাখো। এই টাইপটা পরীক্ষার হলে বসে নামানো খুব কঠিন। টাইপ 4 কোয়েশ্চন নাম্বার 7, আ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ হুইট এনেবলস আ পারসন টু বাই 2 কেজি মোর ফর ₹30, ফাইন্ড দ্য রিডিউসড অ্যান্ড দ্য অরিজিনাল প্রাইস অফ হুইট। বাংলায় 20% দাম কমে যাওয়ার ফলে গমের দাম 20% কমে যাওয়ার ফলে এক ব্যক্তি 30 টাকায় 2 কেজি বেশি গম কিনতে পারে। তাহলে গমের আগেকার আর এখনকার প্রাইস কত, দাম কত? এই অঙ্কটার মূল ঝামেলার ব্যাপার হলো, আগে কত টাকার বাজার হচ্ছিল আর এখন কত টাকার বাজার হচ্ছে এইটা আমরা বুঝতে পারি না। একটু ভালো করে অঙ্কটা পড়ো, দেখো তো বুঝতে পারো কি না। A person to buy 2 kg more for ₹30, মানে আগে 30 টাকার বাজার হতো, খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু এখন তো গমের দাম কমে গেছে, এখনো যদি 30 টাকার বাজার হয় তাহলে কি হবে, স্টেপ ওয়াইজ আসবো। আগে 30 টাকার বাজার করত, এখন 20% সেই দাম কমে গেছে, 20% মানে 1/5, তার মানে 6 টাকা কমে গেছে। তাহলে হিসেব মতো 6 টাকা কমে যাওয়ার ফলে তার তো আনন্দ পাওয়া উচিত, আনন্দ হয়তো পেয়েছেও। কিন্তু ও দোকানদারকে গিয়ে বলল যে না, আমার যে 6 টাকা বেঁচে যাচ্ছিল ওই 6 টাকা আমায় ফেরত দেওয়ার দরকার নেই, তার বদলে তুমি আমাকে 2 কেজি বেশি গম দিয়ে দাও। মানে মানে ওই 6 টাকার এগেনস্টে ও 2 কেজি গম বেশি নিল। দোকানদার তো এমনি এমনি দেয়নি, তার মানে এই 2 কেজি গমের এখনকার দামই 6 টাকা, ফলে আমার একটা পোর্শন কিন্তু হয়ে গেল। অঙ্কটা কি করে করব, 30 টাকার বাজার হতো, তার 20% মানে আমি বলেছি 1/5, তার 1/5 অংশ, অর্থাৎ 6 টাকা। 6 টাকা হচ্ছে 2 কেজি গমের এখনকার দাম, তাহলে
এক কেজি গমের এখনকার দাম কত? এইটা, তার মানে কত? 6/2 অর্থাৎ 3। তাহলে এটা কত নাও এখনকার প্রাইস? কিন্তু আগে প্রাইস কত ছিল সেটাও খুব সহজ। দাম কমেছে 1/5 অংশ, অর্থাৎ আগে যদি 5 টাকা দাম হয় তার থেকে 1 কমেছে। তার মানে প্রিভিয়াসলি যেটা 5 টাকায় পাওয়া যেত এখন সেটা 4 টাকায় পাওয়া যায়। কিন্তু আমার এখনকার দাম তো 4 টাকা নয়, 3 টাকা। তাহলে আমার 4 টাকার গম 5 টাকায় আগে বিক্রি হতো, তাহলে 3 টাকার গম আগে ক টাকায় বিক্রি হতো? 5×4×3 অর্থাৎ 15×4, 3×3=4। তাহলে গমের এখনকার দাম 3 টাকা, আগে দাম ছিল 3×3=4 টাকা 1/1 কেজি। যেটার কথা বললাম সেটা আমরা এই টাইপের দ্বিতীয় অঙ্কটাতেই পাব। আ হাইক অফ 15% ইন দ্য প্রাইস অফ সুগার এনেবলস আ পার্সন টু বাই 2 কেজি লেস ফর ₹46। ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ সুগার। চিনির দাম 15% বেড়ে যাওয়ার ফলে এক ব্যক্তি 46 টাকায় 2 কেজি কম চিনি কিনতে পান। তাহলে চিনির আসল দাম কত ছিল? আসল দাম মানে আগেকার দাম কত ছিল? একদম একভাবেই আমরা অঙ্কটাকে ডিল করব। আগে কত টাকার বাজার হতো? 46 টাকা। কত পার্সেন্ট দাম বেড়ে গেছে? 15%। আমরা জানি 5% মানে হচ্ছে 1/20 ভগ্নাংশ। তাহলে 15% মানে 3/20। তাহলে 46-এর 3/20 অংশ বেড়ে যাবার কথা। তার মানে দামটা বেড়ে গেল। এবারে যে ভদ্রলোক বাজার করতে গেছেন উনি বললেন, না আমার পয়সা নেই, এই যে দামটা বাড়ালে আমি এত দাম দিয়ে জিনিস কিনতে পারবো না, এত চিনি আমার লাগবে না, তার থেকে তুমি একটা কাজ করো, আমি ওই 46 টাকাই প্ল্যান করেছি, 46 টাকাই খরচ করতে পারবো, ওতে যেটুকু হয় তুমি তাই দাও। দোকানদার বলল, ঠিক আছে তাহলে আমি 2 কেজি কম দিচ্ছি, 2 কেজি কম দিচ্ছি। তার মানে এই যে যত টাকা ওর এক্সট্রা হচ্ছিল সেটার দামই এই 2 কেজির দাম। ও ওই টাকাটুকু দিতে পারলো না বলে 2 কেজিও সরিয়ে রাখলো। তাহলে 2 কেজির দাম হচ্ছে এইটা এখনকার দাম। তাহলে হিসেব মতো কত পেলাম? 23×3/20। কাটাকাটি করলাম না, কারণ শেষে গিয়ে হয়তো কাটাকাটি চলে যাবে। তাহলে এটা এখনকার দাম নাও, কিন্তু আমার কাছে তো এখনকার দাম জানতে চায়নি, জানতে চেয়েছে অরিজিনাল প্রাইস কত। সেটাও আমরা বের করতে পারবো কিভাবে? 3/20 দাম বেড়েছে, তার মানে আগে যেটা 20 টাকায় বিক্রি হতো এখন সেটা 23 টাকায় বিক্রি হয়। আমাকে জানতে হবে এখন যেটা এত টাকায় বিক্রি হয় সেটা আগে কত টাকায় বিক্রি হতো। আমার এখনকার দাম 23×3/20, তাহলে সেটা আগে কত টাকায় বিক্রি হতো? সিম্পল ঐকিক নিয়ম, 23 টাকারটা আগে 20 টাকায়, একটা কত? 20×23, 23×3/20 এখন কত? 20×23×23×3/20, 20×20 ক্যান্সেলড আউট, 23×23 ক্যান্সেলড আউট, আমার আনসার হচ্ছে 3। তাহলে আগে চিনির প্রাইস ছিল 3 টাকা। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, আর এরকম ক্লিয়ার কনসেপ্ট আর ইনোভেটিভ ট্রিক্স পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্লিজ হিট করুন।
ধন্যবাদ।